বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে 30 ডিসেম্বর ঘিরে আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। তবে এবারের উত্তাপটা আরও বাড়িয়ে দিয়েছে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দণ্ডপ্রাপ্ত দলটির মহাসচিব সহ অধিকাংশ শীর্ষ নেতাই জেলে বন্দি। এমন প্রেক্ষাপটে দলের হাল ধরতে দেশে ফিরতে পারেন তারেক রহমান, এমনই ইঙ্গিত দিয়েছেন বিএনপির নেতারা। তাদের আশা, তারেক রহমান দেশে ফিরে জেলের তালা ভেঙে মির্জা ফখরুল সহ নেতাকর্মীদের মুক্ত করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জেল গেট ভেঙে রাজবন্দীদের বের করে নিয়ে আসা হবে। তারেক রহমান দেশে ফিরবেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থা করেন, মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ সকল রাজবন্দীদের মুক্তি দেন, মুক্তি না দিলে জেল গেট ভেঙে তাদের বের করে নিয়ে আসব। প্রিয় ভিউয়ার্স, দেশের বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান সত্যি কি দেশে ফিরবেন? বিএনপি কি সত্যি জেলের তালা ভেঙে নেতাকর্মীদের মুক্ত করতে পারবে বলে মনে হয় আপনাদের? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে দিন। ধন্যবাদ।